দেবতার প্রতিকৃতির সম্মুখে প্রদীপ, জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, পুষ্প এবং চামড়াদি আবর্তনে দেবতাকে প্রীত ও সংবর্ধিত করবার যে অনুষ্ঠান তাকেই আরতি বা আরাত্রিক বলে। আরাত্রিকের অপর নাম নীরাজন, প্রচলিত ভাষায় বলে আরতি। এখন যদি আরতি শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করা যায় তাহলে আমরা পাব আ অর্থে ব্যক্তি, রতি অর্থে প্রেম, ভালোবাসা ও অনুরাগ, যে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রী ভগবানের নিজের প্রীতি বর্ধিত হয়, অর্থাৎ তিনি ভক্তের প্রতি প্রসন্ন বা সন্তুষ্ট হন এবং ভগবানের প্রতিও ভক্তের প্রেম, প্রীতি, ভালোবাসা, ভক্তি ও অনুরাগ বৃদ্ধি পায়, তাকে আরতি বলা হয়। আরতিকে নীরাজনও বলা হয়। একান্ত মনোনিবেশ করে ভগবানকে ধূপ, দীপ, পুষ্প, প্রদীপ, চামড়, অর্ঘ্যপাত্র, ধৌতবস্ত্র ইত্যাদি দ্বারা ভগবানকে আরতি করতে হয়। দেবদেবীর আরতি করলে দেবদেবীর পূজার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে যায় তাহা দূর হয় এবং পূজা ফলবতী হয়। আরতির মাহাত্ম্য এবং মহিমা প্রসঙ্গে শাস্ত্রে উল্লেখ রয়েছে, মন্ত্রহীনং ক্রিয়াহীনং যৎকৃতং পূজনং হরে সর্বং সম্পূর্ণতামেতি কৃতে নীরাজনে শিবে। অর্থাৎ দেবদেবীর আরতি করলে যে কোনো পূজা তা মন্ত্রবর্জিত হোক বা ক্রিয়াবর্জিত হোক ফলবতী হবেই। যে ব্যক্তি নীরাজন দ্বারা শ্রী ভগবানের পূজা করেন তিনি ইহলোক এবং পরলোক উভয় লোক থেকেই মুক্তিপ্রাপ্ত হন। স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলেছেন যে ভগবানের পূজা যদি মন্ত্রহীন বা ক্রিয়াহীন হয় তবে তা আরতির দ্বারা সর্বপ্রকারের সম্পূর্ণতা প্রাপ্ত হয়। স্কন্দপুরাণে বর্ণনা আছে যে কেউ যদি আরতি দর্শন করেন বা আরতিতে অংশগ্রহণ করেন তাহলে ওই ব্যক্তি কোটি কোটি বছরের সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হন, এমনকি ব্রহ্মহত্যার মতো জঘন্যতম পাপ থেকেও মুক্ত হন। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ভগবানের আরতির পরে কেউ পুষ্প ও প্রদীপ, ধূপ, নাসারন্ধ্রে প্রবেশ বা গাত্রকে আভা গ্রহণ করলে তার সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন। বরাহ পুরাণে বলা হয়েছে যে কেউ যদি আরতির সময় শ্রী ভগবানের শ্রী বিগ্রহ বা মুখমণ্ডল আনন্দভাবে দর্শন করেন শ্রী যমরাজ তাকে দেখে ভয় পায় এবং মৃত্যুর পর তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। তাই আমাদের সকলের কর্তব্য বা উচিত শ্রী ভগবানের আরতিতে অংশগ্রহণ করা, দর্শন করা, তাতে ভগবান সন্তুষ্ট ও আনন্দিত হন। যেই দিকে ঘড়ি ঘোরে সেই দিক করে হাত ঘোরাবেন। নাম্বার এক, প্রতিটি দ্রব্য আরতিতে ব্যবহারের পূর্বে ডান হাত শুদ্ধ করে নিতে হয়। পন্থা হল ডান হাতে পঞ্চপাত্র থেকে 3 ফোঁটা জল দিতে হয়। প্রতিটি দ্রব্য একই প্রক্রিয়ায় শুদ্ধ করতে হয়। নাম্বার দুই, প্রথমে ধূপ সর্বাঙ্গে 7 বার। নাম্বার তিন, প্রদীপ পাদপদ্মে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার। নাম্বার চার, জলশঙ্খ শিরদেশে 3 বার, সর্বাঙ্গে 7 বার। নাম্বার পাঁচ, বস্ত্র শুধু সর্বাঙ্গে 7 বার। নাম্বার ৬, পুষ্প শুধু সর্বাঙ্গে 7 বার। নাম্বার ৭, চামড় সময় অনুযায়ী সুন্দরভাবে দুলিয়ে দেখাবেন যতবার ইচ্ছা, তবে শীতকালে চামড় ঘোরানো নিষেধ। তারপর শঙ্খধ্বনি করে আরতি শেষ করবেন। তবে বিগ্রহ অঙ্গের চতুর্দিকে বৃত্তরচনার মাধ্যমে এই আরতি সম্পাদন করতে হবে। আশা করি আমার প্রিয় দর্শক, আজকের এই সংক্ষিপ্ত তথ্য আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকুন সর্বদা, আর আমার পাশে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে অলে প্রেস করে রাখবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাকে সাপোর্ট করুন, আমার সাথে জুড়ে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।